আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি পাঞ্জাবি ডিজাইন। এটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, আজকে পাঞ্জাবিটা কমপ্লিট হয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়া আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ভিডিওতে অনেক নতুন আপু ভাইয়া থাকতে পারেন, ওই জন্য আমি প্রথম দিন কীভাবে পাঞ্জাবিটা এঁকেছি, কী সুতা দিয়ে করেছি, সব কিছু আবার একটু আপনাদের সাথে শেয়ার করছি, যারা নতুন আছেন তাদের সুবিধার্থে। আমি এখানে একটা ফ্রেম নিয়েছি চিল্কি, এই সুতাটা দিয়ে করেছি। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি ফুলটা কীভাবে এঁকে থাকি। তো বরাবরের মতো আমিও এবার কাগজ কেটে নিয়েছি। কাগজ কাটলে কি হয়, ডিজাইনটা খুবই সুন্দর হয়। তো এই কাগজের কাটা ফুল আর পাতা দিয়ে মূলত এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহর রহমতে আমার পাঞ্জাবিটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ওইটা ছিল মূলত বুকের দিকে, অর্থাৎ গলা থেকে বুকের দিকে যে ডিজাইনটা ছিল ওইটা, এখন আমি হাতের ডিজাইনটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এভাবে চাইলে যে কোনো দিন একদম হাতের কাজ করেন নাই বা আঁকেন নাই, তারাও খুব ইজিভাবে এই ডিজাইনটা ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম খুবই ইজি হয় এভাবে কাগজ দিয়ে করে দিলে। আর সবগুলো ফুল একই সাইজের হয়, একটাও একটু ছোট বড় বা অন্য কোনো রকম হয় না, আঁকা বাঁকা সবগুলো একই। আর এভাবে করলে খুবই সহজে আঁকা যায়। তো আপনারা চাইলে এখানে আমি আমার পছন্দ মতো ফুলটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলটা এঁকে নিতে পারেন। এরকম সেম আমার জামা আছে, আমার দুই মেয়েরও জামা, ওদের জন্য তৈরি করে নিয়েছি। তো এটা আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, ইনশাল্লাহ আমাদের সবার একই রকম হয়েছে। যদি সম্ভব হয় আমি যখন পরব তখন আপনাদের সাথে দুই একটা ভিডিও বা কয়েকটা ফুটেজ শেয়ার করার চেষ্টা করব। সেম আমি হাতে এখন যেভাবে আঁকছি এভাবে গলার ডিজাইনটাও করেছি বসিয়ে বসিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাদেরকে অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর একটা লাইক দিতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর অনেক আপু এবং ভাইয়ারা আছেন, তাদের প্রতি অনেক অনেক বেশি রিকোয়েস্ট। অনেকে আমি ভিডিওটা দেওয়ার এক থেকে দেড় সেকেন্ড বা এক মিনিট পরে একটা কমেন্ট করে চলে যান। তো তাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই চার থেকে পাঁচ মিনিট ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর একটু কমেন্ট করবেন। এভাবে আমি পাঞ্জাবির হাতায় একটা পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। এবার আমি পাতাটা বসিয়ে যেভাবে গলার ডিজাইনটা করেছি ওটা করে নিব। সেম ওই হাতাটাও আমি করেছি, পিছনেও একটা ছোট করে ফুল দিয়েছি, অর্থাৎ ব্যাক সাইডে। অবশ্যই খেয়াল রাখতে হবে ওই পিচে যখন আমি করব তখন পাতাটা উল্টিয়ে দিতে হবে, না হলে দুইটা সেম সাইজেরই হয়ে যাবে। এই পাশে আমি এখন এটা এভাবে উল্টিয়ে নিব। আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন সবাই এটা সহজে বুঝতে পারে আর করতে পারে। আসলে নিজে যখন কিছু একটা নিজের হাতে তৈরি করা হয় ওইটার প্রতি আন্তরিকতা বা আগ্রহটাও অনেক বেশি হয়, কারণ ওটা নিজের করা একটা শ্রমের জিনিস, ওইটা ভালোও লাগে বেশি। ওই জন্য সবসময় টুকটাক আমি নিজে করার একটু চেষ্টা করি। তো হাতার ডিজাইনটা করে নিয়েছি, আমি এদিকে একটা সুন্দর করে ছোট্ট একটা পাতা বসিয়ে দিব।
তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি যখন পাঞ্জাবির কাজটা করেছিলাম তখন রমজানের প্রথম দিকে, এইটা করতে আল্লাহর রহমতে আমার প্রায় 10 দিনের মতো সময় লেগেছে। আমি এটা লন্ড্রিতে দিয়েছিলাম, ওয়াশ করে, নিজে ওয়াশ করে লন্ড্রিতে দিয়েছিলাম। এটা আয়রন করতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া আমি ইফতারের যে ভিডিওগুলো আছে ওগুলো দিতে আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয় নাই। তো আমি এটা যখন প্রথম দিকে কাজ করেছি তখন চারপাশে আমি এই সুতাটা দিয়ে পুরো পাঞ্জাবিটা করেছি, এই সুতাটা দিয়ে ভিতরে কাঁথা স্টিচ দিয়ে একদম বরাটের মতো করেছি। এখানে পিছনে যে ব্যাক সাইডে এই কাজটা করেছি। তো এটা কমপ্লিট হওয়ার পর একটা ছবি, যখন পাঞ্জাবিটা কমপ্লিট হয়েছিল তখন, এখন কিন্তু আয়রন কিংবা ওয়াশ কোনোটাই করা হয় নাই। যখন কমপ্লিট হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে হাতার ডিজাইন, এটা ইনশাল্লাহ আমি এটা ওয়াশ করার পর আপনার আয়রন করে আপনাদের সাথে আরও একটু শেয়ার করব। এটা হচ্ছে হাতার ডিজাইনটা। এদিকে সেম আরেকটা হাতা, ওইটাও একটু শেয়ার করছি। সেম এরকম ডিজাইনের পাঞ্জাবি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছি, আমরা মা মেয়ের জন্য 3টা 3 পিস তৈরি করেছি। যদি ওই ভিডিওগুলো কীভাবে করলাম কীভাবে আঁকলাম দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে আসবেন, আর কেমন হয়েছে ওইটা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ব্যাক সাইডে, অর্থাৎ পিঠের দিকে আমি এই ফুলটা দিয়েছি। এটা এর কয়েকদিন পরে যখন আয়রন করে নিয়ে আসছিল তখন, তো ভাবলাম আপনাদের সাথে আরও একটু শেয়ার করি, যেহেতু জামাটা ওয়াশ করে আয়রন করেছি ওইটা দেখতে আরও একটু ভালো লাগছে। তো আপনারা চাইলে সেম এই ডিজাইন না দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে কাজটা করে নিতে পারেন, ভালো লাগবে। আসলে নিজের জন্য নিজের কিছু করা অনেক বেশি ভালো লাগে। এবার ঈদে ইনশাল্লাহ আমরা সবাই এরকম পিঙ্ক কালার আর ব্লু কালারের এই দুটা কালারের কম্বিনেশনের জামা সেলাই করেছি। তো এই যে হাতা আর পিছনের সাইডটা আমি যেহেতু অতটা ভালো ভাঁজ করতে পারি না তাই আপনাদের সাথে ওভাবে খুলে আর শেয়ার করছি না। এই যে এই দুইটা হাতা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, মাশাল্লাহ খুবই ভালো লাগছে। অবশ্যই আপনারা সুন্দর একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই কাজটা করতে আমার মূলত 10 দিনের মতো সময় লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।